শ্রমিক স্বার্থ সুরক্ষিত করতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের আইএনটিটিউসির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর পূর্বের মাননীয় বিধায়ক এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, তিনি হচ্ছে এখানে রয়েছেন। অভিজিৎ ঘটক আমাদের আইএনটিটিউসির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি রয়েছেন। আমরা এই প্রসেসটা যেরকমভাবে হলদিয়া শিল্পাঞ্চলে আপনারা নিশ্চয়ই আজকে দেখেছেন, অধিকাংশ সংবাদপত্রে আছে সংবাদ মাধ্যমে, যে আমরা একটা গোটা প্রসেসটাকে স্ট্রিমলাইন করার চেষ্টা করছি। তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান, যে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব নীতি, এবং তার যে এফেক্ট সেটা তো দেখতে পাওয়া গেছে এই গ্লোবাল বিজনেস সামিটে, যে পরিমাণ বিনিয়োগ এবং তাকে কেন্দ্র করে যে সংখ্যায় কর্মসংস্থানের সুযোগ, স্বাভাবিকভাবে শিল্পের নিশ্চিতভাবে আমরা আজকে একটা টু ওয়ে ট্রাফিক, যারা ম্যানেজমেন্ট ছিলেন তাদের সঙ্গে আমরা ঠিক হলদিয়ায় যে প্রসেসে আমরা এগিয়েছি সেই একই প্রসেসে, এর মধ্যেই আমরা আমাদের পশ্চিম বর্ধমানের জেলা কমিটি পূর্ণাঙ্গভাবে ঘোষণা করে দেবো। দুটো ভোট এখানে ছিল, সেই কারণে আসানসোলের পুর নগর নিগম নির্বাচন এবং তারপরে লোকসভা নির্বাচন, এবং বিশেষ করে লোকসভা নির্বাচনেও এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টের শ্রমিকদের রায়, মানে প্রচুর রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আমি কলিয়ারিগুলোতে দেখেছি, যে লোকে আতঙ্কিত যে বিজেপি সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। এই অবস্থায় এখন এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্লোগান শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব যে পরিচয়, এই গোটা একটা, এটা তো ওয়ান ওয়ে ট্রাফিক হতে পারে না, টু ওয়ে ট্রাফিক। আমরা আজকে ম্যানেজমেন্টের সঙ্গে প্রাথমিক আলোচনা করলাম, আমাদের পরে প্রতিটা কারখানার এই কমিটিগুলো ফাংশনিং শুরু করে দেবে, কমিটি ঘোষণা হবে জেলা কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে। আমার যতটুকু এখতিয়ার আছে আমি আবারও বলছি যে যিনি ঠিকাদারি করবেন তিনি শিল্প সংস্থায় আইএনটিটিউসির নেতৃত্ব দেবেন না, এটা আমরা ইনশিওর করব। আমাদের কাছে যা স্পেসিফিক অভিযোগ আছে, আজকে যখন মাননীয় মন্ত্রী মলয় ঘটক এখানে উপস্থিত হয়ে মিটিংটা করলেন, মাননীয় প্রদীপ মজুমদার উপস্থিত হলেন, তো কোনো কারণ ছাড়া হয়নি, স্পেসিফিক্যালি কোনো কারণ আছে। আমি হঠাৎ করে এলাম আর এখানে এসে দুর্গাপুরে বসে একটা মিটিং করে নিলাম এতক্ষণ ধরে, তার তো পেছনে কোনো কারণ থাকবে, তার পেছনে একটা হোমওয়ার্ক থাকবে, তার পেছনে এখন ডেটা থাকবে। ডেটা ইজ পাওয়ার, ডেটা ইজ নিউ অয়েল, তো স্বাভাবিকভাবে নির্দিষ্ট যে সুনির্দিষ্ট তথ্য তার কিছুটা ভেরিফাইড, সেটার ভিত্তিতেই আজকে মিটিংটা হয়েছে। এটা চলমান প্রক্রিয়া, বন্ধ হবে না, দিস ইজ এন অনগোয়িং এক্সারসাইজ, ইট উইল কন্টিনিউ। আমাদের যে আলোচনা হলো এই আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা ছিল, কারণ লোকাল শ্রমিকদের অবশ্যই গুরুত্ব দিতে হবে আনস্কিল লেবারের ক্ষেত্রে। স্কিল লেবারের ক্ষেত্রে অন্য স্কিল লেবারের তো একটা মাপকাঠি থাকে, আনস্কিল লেবারের ক্ষেত্রে লোকাল যারা রয়েছেন তাদের আমরা স্পেসিফিক্যালি ম্যানেজমেন্টগুলোকে বলেছি, কারণ আমাদের কাছে সেই তথ্য আছে কোথাও, মানে বহিরাগত মানে শুধু রাজ্যের অনেক দূর থেকে অনেক বাইরে থেকে চলে আসছে, সেটা ম্যানেজমেন্টকে হচ্ছে এনশিওর করতে হবে। সেই কারণেই এই ফ্রুটফুল আলোচনা খুব সদর্থক হয়েছে এবং এই আলোচনা কন্টিনিউ, এরকম নয় যে আজকে মিট করলাম। আমি বলছি এই যে এক্সারসাইজটা, এটা হলদিয়া শিল্পাঞ্চলে চারবার হয়ে গেছে, এখানে আজকে আমরা শুরু করলাম, এটা চলতে থাকবে। আমাদের টার্গেট হচ্ছে বছরে যাতে অন্তত চারবার এরকম এক্সারসাইজ আমরা করতে পারি, লেবারদের সঙ্গে শ্রমিকদের সঙ্গে তো সরাসরি যোগাযোগ, এবং কারখানা ভিত্তিক কমিটি করে দেওয়া হবে। এবং সেখানে আমরা যেটা করতে চাইছি যে কারখানায় জেনারেল বডি মিটিং করে কারখানার শ্রমিকরাই বলবেন কে জেনারেল সেক্রেটারি হবেন, কারখানার শ্রমিকদের মধ্যে থেকেই উঠে আসুক জেনারেল বডি মিটিংয়ে, কারখানার শ্রমিকরাই ঠিক করুন তাদের নেতৃত্ব কে দেবে। কেন্দ্রের সরকার দেশের 44টা শ্রম আইনকে ডিসলভ করে দিয়ে এমন সর্বনাশা একটা চারটে লেবার কোড তৈরি করেছেন, আইনে পরিণত করেছেন, সেই আইন মানতে হলে শ্রমিকের আর কোনো অধিকারই থাকে না, তার অ্যাপিল করার অধিকারটাই চলে গেছে। 300 কম শ্রমিক আছেন এমন শিল্প সংস্থায় গোটা পাওয়ারটাই দিয়ে দেওয়া হয়েছে কারখানার মালিকের কাছে, আপনি শ্রম দপ্তরের কাছে লেবার কোর্টের কাছে অ্যাপিল করার কোনো সুযোগ নেই। এবার এটা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে একটা অঙ্গরাজ্যে দাঁড়িয়ে সেই বিকল্পের অনুশীলন করতে গিয়ে রাজ্য সরকার সচেষ্ট। ধরুন বন্ধ কারখানার প্রশ্ন, তো আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় যে বন্ধ কারখানাগুলো রয়েছে তার একটা লিগাল প্রসেস রয়েছে, এই যে আজকে শ্রম দপ্তরের কাছে এটা অ্যাপিল করে, এটা আমাদের নতুন জেলা কমিটি হয়ে, এটা আমাদের কাছেও এরকম অনেকে এরকম জানিয়েছেন, নির্দিষ্ট ডেটা দিয়েছেন, নির্দিষ্ট তথ্য দিয়েছেন, সেটা আমরা রাজ্যের শ্রম দপ্তরকে জানিয়েছি। মিটিং ডাকবার কথা, এর মধ্যে ট্রাইপার্টাইট মিটিং ডেকে এই বকেয়া যাতে পরিশোধ করা যায় যত তাড়াতাড়ি সম্ভব, রাজ্য সরকার তাতে সচেষ্ট ভূমিকা পালন করবেন বলে আমাদের সরাসরি জানিয়েছে। এই আপনি যে প্রশ্নটি করলেন, এই বটলিং প্ল্যান্ট নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ আছে, আমরা অভিযোগ পেয়েছি, একাধিক জায়গা থেকে অভিযোগ পেয়েছি,
এমনকি আমি যখন আসানসোলের নির্বাচনের জন্য প্রচারে এসেছিলাম এখানে কাজ করতে, সেই সময়ও অনেকে দেখা করে এই অভিযোগ সরাসরি জানিয়েছেন। আমরা অভিযোগ জায়গা মতো পৌঁছে দিয়েছি। নিশ্চিতভাবে এই অভিযোগের যদি সারবত্তা থাকে তাহলে সেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, এটুকু বলতে পারি। আমরা এটা গোটা রাজ্য জুড়েই এই হেল্পলাইনটা চালু করেছি গোটা রাজ্যে। এবং এই যে নাম্বারটা রয়েছে দেখুন এখানে 6292262463, যে কোনো শ্রমিক তিনি এইখানে হোয়াটসঅ্যাপ করে তার যে কোনো অভিযোগ জানাতে পারেন। তিনি পরিচয় গোপন রাখতে চাইলে পরিচয় গোপন থাকবে, আমাদের সঙ্গে সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হয়।